অনুসন্ধান যখন শেষ হবে আমরা এটা বোর্ডে দিয়ে দিব। বোর্ড থেকে যে ইয়াটা আসবে, সিদ্ধান্তগুলি আসবে, ওগুলো মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজের কথাতে এতটুকু পরিষ্কার, একের পর এক ক্রিকেটার আর কোচকে তদন্তের টেবিলে বসিয়ে এখনও সাধারণ মানুষ কিংবা গণমাধ্যমকে জানানোর মতো অবস্থানে পৌঁছতে পারেনি তদন্ত কমিটি। বিশ্বকাপ ব্যর্থতার দায় কার? টেস্ট স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের আগেই প্রশ্নের টেবিলে বসতে হয়েছে। বাকি ছিলেন যারা টেস্ট খেলেছেন আর দলের সাথে থাকা কোচিং স্টাফরা। বিসিবির 3 সদস্যের তদন্ত কমিটি, বিসিবি পরিচালক আকরাম খান আর এনায়েত হোসেন সিরাজের সাথে, যেখানে নাম আছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামেরও। রোববার অবশ্য তিনি ছিলেনই না। বিশ্বকাপ ব্যর্থতার অনেক কারণ থাকতে পারে, তবে একটা অভিযোগ ক্রিকেটাররা করেছেন অনেকটা প্রকাশ্যেই, দেশে ভালো উইকেটে খেলতে না পারা বিশ্বকাপে তাদের বেশ ভুগিয়েছে। এই যে অভিযোগ, তার দায় কি এড়িয়ে যেতে পারেন তার চেয়ারম্যান? যারা এই কাজের সাথে যুক্ত তাদের কি ব্যর্থ বলা যায় না, নাকি শুধু ক্রিকেটার আর কোচদেরই দোষ? সিস্টেম সব ঠিকঠাক। মিটিং শেষে বেরোতেই এত এত গণমাধ্যম দেখে অবাকই হয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে, যদিও এতদিনে তার এসবে অভ্যস্ততা গড়ে ওঠার কথা। মিটিংয়ে ক্রিকেটার কারা ছিলেন সেটা অনিশ্চিত, তবে হেড কোচ হাথুরুসিংহের সাথে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ছিলেন এতটুকু নিশ্চিত। বিশ্বকাপ ব্যর্থতার কি কারণ? কোনো ডিসিপ্লিনারি ইস্যু ছিল কি? আশা করি যত তাড়াতাড়ি পারি করে দিই। আমরা জিনিসটা অনুসন্ধান করছি, অনুসন্ধান যখন শেষ হবে আমরা এটা বোর্ডে দিয়ে দিব। বোর্ড থেকে যে ইয়াটা আসবে, সিদ্ধান্তগুলি আসবে, ওগুলো মিডিয়াতে আপনি পেয়ে যাবেন। আপনার যখন জিনিসটা কমপ্লিট হবে তখন বলবো যে কাদের টোটালি ডেকেছিল আমরা। টোটালি আমার পেছনে গণমাধ্যমের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। সবার একটাই জিজ্ঞাসা ছিল, একটা জিজ্ঞাসা নিয়ে তারা এসেছিলেন, বিসিবির 3 সদস্যের তদন্ত কমিটির অনুসন্ধানে আসলে কি বেরিয়ে এলো, আসলে কি কিছু বেরিয়েছে? বিসিবি থেকে জানানো হয়েছে কয়েকদিনের মধ্যেই জানানো হবে সিদ্ধান্ত, কি সেটা অপেক্ষা করতেই হচ্ছে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।